এটা খুব সুবিধা দেখতেছি না আমরা দেখতে পাচ্ছি না সুবিধা ছাত্র সমাজ যুব সংহতি প্রত্যেকটা সংগঠনের যারা এসেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমাদের দিনটা খুব সুবিধা যাচ্ছে না আমরা উপজেলা নিয়ে অনেক কথা সবাই বলেছেন আমরা কখনো যদি আমরা সুযোগ পাই আমাদের আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা উপজেলা দিবস কে এই যে আজকে প্রতিজ্ঞা করছি আমরা সবাই অনেকে বলেছেন আমরা চাইবো যে আবার সেই এসআর সাহেবের উপজেলা পদ্ধতি আবার চালু হোক যেখানে যেখানে আমাদের প্রত্যেকটা মানে গ্রামের সমস্ত মানুষজন যে সুবিধাটা পেয়েছিলেন আমরা চাইবো যে আবার যেন আমরা সেই সুবিধাটা তাদেরকে দিতে পারি একটু কথা বলি একটা কবিতা বা একটা গানের ছন্দ বলি একটু হে বন্ধু সহযাত্রী এই নিকষ কালো রাত্রি তবু তৃপ্ত সাহসে চলো তবু সুনীল সাহসে চলো আমি আমার কথাটা আমার মনে হয় এর মধ্যে বলে দিয়েছি যে আমরা কি করতে চাই আমাদের সামনে কিন্তু আসলে দিনটা খুব সুবিধা দেখতেছি না আমরা দেখতে পাচ্ছি না সুবিধা কিন্তু আমরা এটাকে একেবারে ওভারকাম করব আমরা এই নিকষ কালো রাত্রিকে সরিয়ে দিয়ে আমরা দীপ্ত পদে চলব আমরা যাতে আমরা কখনো ভয় না পাই পেছনে ষড়যন্ত্র হচ্ছে কারণ একটাই যে আমাদেরকে মানুষে ভালোবাসে এসআর সাহেবকে ভালোবাসত এবং এখনো জাতীয় পার্টিকে মানুষ ভালোবাসে হয়তো সবাই বলতে পারে না অনেকে ভয়ে বলে না অনেকে মনে করে যে বললে আবার কোন জায়গায় কি হবে কেননা আমরা তো সন্ত্রাসী দল নই আমাদের মধ্যে কেউ সন্ত্রাসী নেই যে কারণে আমরা আমাদেরকে হয়তো লোকে ভালোবাসে এমনিই ভালোবাসে কিন্তু সেই কথাটা বলতে পারে না তবে সামনে সুযোগ আসছে আমি মনে করি যে আমরা দীপ্ত পদে চলবো সাহস নিয়ে চলবো কোনো কাউকে ভয় পাবো না আমরা আমাদের কথাটা জোর করে বলবো জোরে জোরে বলবো বেশি করে বলবো